তেল বীজ সূর্যমুখী চাষ করছেন পঞ্চগড় ও শেরপুরের চাষীরা। কম খরচে লাভ বেশি হয় আর অনেকেই ঝুঁকছেন এই চাষে। পুষ্টিমান সম্পন্ন ভোজ্য তেলের চাহিদা পূরণ সূর্যমুখী গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেরপুর থেকে মুগনিউর রহমান মনি ও পঞ্চগড় প্রতিনিধি রনি মিয়াজির তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। ধানের বদলে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে জমিতে, যা দেখতে প্রতিদিন ছুটে আসছেন আশপাশের মানুষ। সরকারি প্রণোদনায় 150 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে শেরপুরে। ফলন ভালো হয় প্রতি হেক্টর জমিতে 2 টন বীজ পাওয়ার আশা কৃষকদের। কম সময়ে লাভ বেশি হয় সূর্যমুখী চাষে ঝুঁকছেন অনেকেই। নাগানের পর আমি দেখতেছি এটা খুব ভালো লাভজনক একটা ফসল। আমার কৃষি অফিস থেকে ডেকে নিয়ে 1 কেজি বীজ দিছে, আমি 9% জমিনত করছি। সূর্যমুখী ফুলটা দেখতে খুবই সুন্দর, তাই আমি এখানে দেখতে আসছি। আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। এদিকে 5 বছর আগে উত্তরের জেলা পঞ্চগড়ে সূর্যমুখী চাষ শুরু করেন কয়েকজন। বাজারে চাহিদা থাকায় এবং উৎপাদন খরচ কম হয় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ করছেন তারা। ফুলের বাগান করছে, সে বাগান দেখতে এসে আমরা অনুভূতি ভালো লাগলো। এই এলাকায় এই প্রথম আমরা সূর্যমুখী ফুলের আবাদ করছি। আমি আশা করি যে এটিতে আমি লাভবান হব এবং ভবিষ্যতে এটি আরও বিস্তারভাবে চাষ হবে আমাদের এলাকায়। সূর্যমুখী চাষ ও এর বীজ বিক্রিতে কৃষকদের সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। কৃষকদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি এবং তারা এই ফসলটি চাষে আগ্রহ প্রকাশ করছে এবং আমরা মনে করি যদি এটা চাষ সম্প্রসারিত হয় তাহলে স্থানীয়ভাবে ভোজ্য তেলের চাহিদা এখান থেকে পূরণ করা সম্ভব হবে। সূর্যমুখী থেকে উন্নত মানের কোলেস্টেরল মুক্ত তেল উৎপাদন হয়, তাই ফুলটির চাষ বাড়াতে সহযোগিতার পরামর্শ স্থানীয়দের। নাদিরা সুলতানা, আরটিভি।